হাই ফ্রেন্ড, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন এন্ড সুস্থ আছেন। মাম বিউটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা হোম রেমেডি। হোম রেমেডিটা হলো লিপ কেয়ার। যেমন আমরা হেয়ার কেয়ার করি, স্কিন কেয়ার করি, তেমনই আমাদের লিপটাও কেয়ার করতে হবে। কারণ কি, আমাদের অনেকেরই লিপটা কালো কালো দাগ হয়ে যায় এবং লিপটা খুব ড্রাই হয়ে যায়, এবং আমাদের অনেকের স্কিন আছে যে হালকা হালকা ফেটে যায় এবং ডেড স্কিনগুলো উঠে উঠে যায়। সেই সব সমস্যার সমাধান হবে যদি আমরা রেগুলার বেসিস লিপটাকে কেয়ার করতে থাকি, তাহলে আমাদের এই সমস্যাগুলো দেখা দেবে না। তো চলো দেখে নেওয়া যাক এই লিপ কেয়ার রুটিনটা করার জন্য আমাদের কী কী লাগছে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা প্লিজ আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিক করে দেবেন। আর আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। স্কাবারটা তৈরি করার জন্য লাগবে সুগার, হানি, আর হাফ লেমন জুস। এবার এই তিনটেকে ভালো করে মিক্স করে নিতে হবে। নিয়ে এই স্কাবারটা পুরো ঠোঁটে অ্যাপ্লাই করে নিতে হবে। আমি এই লেবুর খোসাটা দিয়েই পুরো ঠোঁটে স্ক্রাবিং করে নেব। আমি এই স্কাবারটাতে সুগার ইউজ করেছি, সুগারের দানাগুলো আমাদের ডেড স্কিনগুলো রিমুভ করতে সাহায্য করবে। এবং আমি লেমন ইউজ করেছি, লেমন আমাদের স্কিন লিপের যে কালো কালো দাগগুলো আছে সেই দাগগুলো রিমুভ করতে সাহায্য করবে। আর আমি হানি ইউজ করেছি, হানি আমাদের লিপটাকে সফট করবে। আর আপনারা যদি রেগুলার বেসে এই স্ক্রাবারটা ইউজ করে থাকেন তাহলে 2 থেকে 3 মিনিট স্ক্রাবিং করলেই এনাফ, এর থেকে বেশি করার দরকার নেই। আর যদি সপ্তাহে একদিন করে থাকেন তাহলে 5 থেকে 6 মিনিট ধরে স্ক্রাবিং করবে আলতো হাতে ভালো করে। স্ক্রাবিং করা হয়ে গেলে 2 থেকে 3 মিনিট এই স্ক্রাবিংটা ঠোঁটে রেখে দেবেন। তারপরে ভালো করে একটা ভেজা ন্যাপকিনের সাহায্যে ঠোঁটটা ক্লিন করে নেবেন। স্ক্রাবিং করার পরই আপনারা দেখতে পারবেন আপনাদের ঠোঁটটা অনেকটা আগের থেকে সফট হয়ে গেছে। এবার আমরা ব্যাগ তৈরি করে নেব। তার জন্য লাগবে টারমারিক, কাস্তুরি টারমারিক আমি এখানে ইউজ করেছি, আর লাগবে হলো দই। ভালো করে মিক্স করে নিতে হবে। এবারে এই প্যাকটা ভালো করে পুরো লিপে অ্যাপ্লাই করে নিতে হবে। এই প্যাকটা ইউজ করার পরে আমাদের লিপটা পিঙ্ক হবে এবং সফট হবে। দশ মিনিট মতো রাখার পরে ভালো করে ড্রাই হয়ে গেলে একটা ন্যাপকিনের সাহায্যে লিপটা ক্লিন করে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার লিপটা কতটা পিঙ্ক পিঙ্ক দেখাচ্ছেন এবং প্রচণ্ড সফট হয়েছে। আপনারা ইউজ করলেই আপনারা বুঝতে পারবেন। আমি এখানে ময়েশ্চারাইজার হিসাবে বোরোলিন ইউজ করেছি, আপনারা লিপ বাম বা ভেসলিনও ইউজ করতে পারেন। আমি এখানে বোরোলিন ইউজ করেছি। বোরোলিন ইউজ করার ফলে আপনাদের ঠোঁটটা সফট থাকবে এবং ড্রাইয়ের হাত থেকে রক্ষা পাবে। আর প্রত্যেক দিন রাতে শোয়ার আগে লিপে কিছু না কিছু অ্যাপ্লাই করে তারপরেই ঘুমাবেন, তাতে আমাদের লিপটা ভালো থাকবে।